নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বানাবো খুব চটপটে একটা টেস্টি খাবার, সিঙ্গারা। মিষ্টি দোকানের মতন একদম কুড়মুড়া অথচ টেস্টি আর ঘরের বানানো, বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর লাগবে। তো চলুন শুরু করি সিঙ্গারা বা সামোসা। এর জন্য আমি একটা বাটিতে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে আমি 1 চামচ নুন দিয়ে নিলাম, অল্প একটু আজওয়াইন জোয়ান আমি নিয়ে ক্র্যাশ করে দিয়ে দেবো এতে। অল্প একটু রিফাইন তেল বা সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। ময়ানটা এমন দিতে হবে যে একটা হালকা বাইন্ডিং আসবে। আর একটুখানি দিলাম আমি। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে, এরকম বাইন্ড করলে বাইন্ড আসছে অথচ চাপ দিলেই ভেঙে যাবে, এরকম একটা ময়ানটা দিয়ে নিতে হবে। তারপরে এতে আমি দেব অল্প অল্প করে জল দেব, কারণ ময়দাটা খুব শক্ত করে মাখবো। এমনি যখন লুচি পরোটা আমরা বানাই তার থেকে অনেকটা শক্ত করে বানাবো। অল্প অল্প করে জল মেশাবো আমি। একসাথে কখনোই বেশি জল দেবেন না, কারণ এই সিঙ্গারার কিন্তু ওই ডো মাখাটাই একটা বিশাল কেয়ারফুলি করতে হয়, কারণ এটা বেশি জল পড়ে গেলে, নরম হয়ে গেলে কিন্তু একদমই হবে না, আর সিঙ্গারার গায়ে বাবলিং এসে যাবে। ওই জন্য খুব শক্ত করে আটাটাকে মাখতে হবে, আর ওই জন্যই জলটাকে একদম ধীরে ধীরে দিতে হবে, যতটুকু প্রয়োজন এটাকে বাইন্ড করার জন্য। সেইভাবে খুব শক্ত টাইপের একটা ডো বানাবো আমরা। আটাটা আমার একদম মাখা হয়ে গেছে এবং কত শক্ত করে মেখেছি আমি। বারবার বলছি যে আটা মাখার সময় কিন্তু জল খুব কম ব্যবহার করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই, বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না সিঙ্গারা। এবার এটাকে মেখে আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। যদি সময় থাকে তাহলে এটাকে 8 ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিলে আরও ভালো, আটাটা একদম সেট হয়ে যাবে। ততক্ষণ যতক্ষণ এটা সেট হয় আমি ততক্ষণ এটার জন্য পুর বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে রেখেছি, আপনারা খোসা সময় তো দিতে পারেন। ছাড়িয়ে আমি এটাকে স্ম্যাশ করে নেব। সিঙ্গারাকে জেনারেলি স্ম্যাশ করেই দেয় আলুটাকে, খুব বেশি চটকালেও হবে না, আবার বেশি বড় বড় টুকরো করে রাখলেও হবে না, বা ফাইনালি চপ করে নিতে পারেন ছুরি দিয়ে। সিঙ্গারার পুরের জন্য আমি এখানে 3টে আলু স্ম্যাশ করে রেখেছি, আর ফোড়নের জন্য আমার লাগছে জোয়ান আর গোটা জিরে অল্প একটু, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর এখানে আমি এইটা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি ভাজা মশলা। ধনে জিরে আর শুকনো লঙ্কাকে তাওয়াতে একটুখানি গরম করে তারপরে আমি এটাকে গুঁড়ো করে রেখেছি। ভাজা মশলা না থাকলে আপনারা কাঁচা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কষে নিয়ে দিতে পারেন। এখানে আমার কিছু কারি পাতা আছে, এটা অপশনাল, না থাকলেও চলবে, আপনারা ধনে পাতাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনে বাদাম আছে, চিনে বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, না দিলেও অসুবিধা নেই, মটরশুঁটি থাকলে সেটা দিয়েও খুব সুন্দর তরকারি বানানো যায়। মনমাট কথা, সব কিছু দিয়ে একটা সুন্দর আমরা পুর বা সবজি বানাবো, যেটা আমরা সিঙ্গারার মধ্যে আমরা দিয়ে সিঙ্গারাগুলো বানাবো। প্যানটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জোয়ান আর জিরেটা দিয়ে দিলাম, কারি পাতাটা দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম অল্প ভাজার জন্য, বাদামটা হালকা করে ফ্রাই করে নেব, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে।
লঙ্কা কুচি দিয়ে দিলাম। আঁচটা অনেক কম করে রাখবো এখন আমি। নুন দিয়ে দিলাম স্বাদমতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি। অল্প নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটা দিয়ে দেব। আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে, ওই জন্য ঠাকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, আর ওই কারণে একটুখানি শুনতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসগুলো ভালো করে আমি মিশিয়ে দেবো এর মধ্যে। আমাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম সিঙ্গারার পুরের মধ্যে যে তরকারিটা দেখি একদম সেই লুকটাই চলে এসেছে। আমি টেস্ট করেও নিলাম, নুন ঝাল একদম ঠিক আছে। আপনারাও একটুখানি টেস্ট করে নুন ঝালটা যেন ঠিক থাকে, কেউ ঝাল কম বেশি খান সেই অনুযায়ী নুনটা আর লঙ্কাটা যেন অবশ্যই দেখে দেবেন, কারণ সিঙ্গারার পুরটাই টেস্ট ভিতরের, ওটাতে যদি নুন বা ঝাল কম থাকে ভালো লাগবে না। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব, নিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আমাদের আটাটা এবার একদম ঠিক হয়ে গেছে, আর একটুখানি মেখে নেব আমি। খুব শক্ত আটা তৈরি হয়েছে আমাদের, এটাকে আমি ছোটো ছোটো লেচি করে বল করে নেব, লেচিগুলো আগে বানিয়ে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। এরকম সাইজের আমি বলসগুলো বানিয়ে নেব। ময়দাটাকে প্রথমে ভালো করে একটু চেপে চেপে ভালো করে লেচি বানিয়ে নিতে হবে। লেচি বানিয়ে নিয়ে আমি একটুখানি ময়দা মাখিয়ে নিয়ে এটাকে লেচি বানিয়ে নেব। লুচির মতো বেলবো না, একটু লম্বা করে বেলতে হবে আমাকে। এরকম লম্বা করে আমি একটু এটাকে বেলে নেব, তারপরে পুরো মাঝখান থেকে আমি এটাকে কেটে নেব। এবার এটাকে আমি এরকম করে মুড়ে একটা ট্রায়াঙ্গেল শেপ দেব। মোড়ার জন্য আমি এপাশে একটু জল লাগিয়ে নিলাম, আর এটার এপাশে মুড়বো তাই লাগাবো, এখানেও একটু জল লাগিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ দেব, হাতে তুলে নিয়ে আমি আঙুল দিয়ে চেপে চেপে জয়েন্টটাকে ভালো করে সিল করব, যাতে খুলে না যায়। আঙুল দিয়ে ভালো করে সিল করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, একটা পুরো ভালো কোণ তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি পুরটা দিয়ে দেব। খুব বেশি ঠেসে ভরলে হবে না, যতটা ধরবে সেই অনুযায়ী দেব। এবার এর চারিদিকে আমি জল লাগিয়ে নেব। এই যে জয়েন্ট আছে, জয়েন্টের উল্টো দিকে যে পোর্শনটা আছে এইটাকে আমি টেনে এনে এইদিকে লাগাবো, এদিকেরটা নিয়ে যাব না, পিছনের পোর্শনটাকে নিয়ে এসে এখানে জুড়ে দেবো। দিয়ে আঙুল দিয়ে একটুখানি চেপে চেপে সিল করে দিতে হবে। আমাদের সিঙ্গারা এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। খুব সিম্পল,
একটা একটু ভালো করে দেখে নিলে পরেরগুলো করার কোনো ব্যাপার না। জাস্ট যেরকম ঠোমা মতন বানায় সেরকম আমি পুরো একটা ত্রিকোণা বানিয়ে নেব, আঙুল দিয়ে সিলগুলোকে সিল করে দেবো জয়েন্টটা, যাতে কখনোই খুলে না যায়, গরম তেলে পড়লেও খুলে না যায়, সেই জন্য একটু চেপে দেব দুটো আঙুল দিয়ে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি, এবারে একটা প্যানে তেল গরম করে আমি এগুলোকে ভাজব। সিঙ্গারাগুলোকে আমাকে হালকা মিডিয়াম গরমে ভাজতে হবে, খুব বেশি তেলটা গরম থাকলে কিন্তু হবে না, তখন সিঙ্গারার মধ্যে বাবলিং এসে যাবে, ওই জন্য তেলটাকে আমি হালকা গরমে ভাজবো। তো দেখি কতটা গরম হয়েছে, তার টেস্ট করার জন্য আমি একটা একটুখানি ময়দা ফেললাম, দেখুন উপরে ভেসে উঠলো, মানে একদম পারফেক্ট আছে তেলটা। এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো, এতে আঁচটাকে আমি সিম করে নিলাম, কম করে রাখলাম। এবার আস্তে আস্তে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব, একসাথে বেশি কখনোই দেবেন না, ওভার ক্রাউডেড করবেন না কড়াটাকে, যতগুলো ধরে সেই রকমভাবে দেব। আমি চারটে দিলাম, বাকিগুলো পরের ব্যাচে করব। আর আঁচটা সিম করে কম আঁচেই বানাবো আমি, এটা এখন নাড়ানো যাবে না, একদম দু মিনিট একদম এরকম কম আঁচে হবে, তারপরে আমি এটাকে নড়াবো। এবার এগুলো একটু নাড়িয়ে দিতে হবে, উল্টো পিঠটা দিয়ে দিতে হবে, এমন না যে একটা পিঠ পুরো ব্রাউন হয়ে যাবে তবে উল্টাবো, এমন হবে না, তাহলে একটা সাইড শক্ত হয়ে যাবে আর একটা সাইড কাঁচা থাকবে, জন্য আমি এগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো একদম হয়ে গেছে, একদম ডার্ক করে নিলে আবার পরে বেশি হয়ে যাবে, ওভারকুক হয়ে যাবে, এটা তোলার পরেও গরম অবস্থায় কিছুক্ষণ কুক হবে, দেখবেন একদম অরিজিনাল কালারটা তখন চলে আসবে। একদম আমাদের ইয়াম্মি সিঙ্গারা, আবার এগুলো দিয়ে দিই বাকি সিঙ্গারাগুলো। তেলটা এখন একটু গরম বেশি হয়ে গেছে, একদম কম করে নিলাম, দরকার হলে আপনারা গ্যাসটাকে কিছুক্ষণ অফ করেও দিতে পারেন, কারণ গরম তেলে একদমই ছাড়া যাবে না। কিন্তু আমার সিঙ্গারাগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসছে আর একদমই শক্ত শক্ত, একদম সুন্দর হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম, সাত আট মিনিট করে আমার এক একটা ব্যাচ ভাজতে সময় লাগলো। আমাদের সিঙ্গারা একদম তৈরি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম পুরো দোকানের মতনই, একদম দেখতে তো ওরকমই, অনেক গরম যদিও বা, তাও আমি একটা ভেঙে দেখাচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আমি খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।